ভারতে অনুমোদন পেল অক্সফোর্ডের করোনা টিকা। ট্রাম্পের ভেটো প্রত্যাখ্যান, প্রতিরক্ষা বিলে কংগ্রেসের সমর্থন। এবং ইউরেনিয়ামের মজুদ 20% বাড়াচ্ছে ইরান, জানালো জাতিসংঘ। দেখছেন এটিএন নিউজ, দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি শাহানা জাহান, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বুধবার থেকে এই টিকা প্রয়োগ শুরু হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় প্রস্তুত হচ্ছে করোনার টিকা কোভিশিল্ড। গত বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটিও জরুরি প্রয়োগ নিয়ে বৈঠক করে। সব মিলিয়ে গত 3 দিনে 2টি বৈঠক হয়। শুক্রবারের বৈঠকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশ করেন বিশেষজ্ঞরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিশেষজ্ঞ কমিটি মূলত টিকার বিভিন্ন ধাপের পরীক্ষা নিরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে সেটি নিরাপদ ও কার্যকর কিনা তা বিবেচনা করে দেখেছে। অন্যদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, এবার এই সুপারিশ বা ছাড়পত্র বিবেচনার জন্য পাঠানো হবে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া DCGI এর কাছে। আর রয়টার্স জানিয়েছে, কোভিশিল্ডকে অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে DCGI, তবে এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা। শুক্রবারের বৈঠকে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক তাদের টিকার বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করে। এই 2টি প্রতিষ্ঠান টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছিল। শুক্রবারের বৈঠকে এ 2টি টিকা বিবেচনা করা হয়। তালিকায় ছিল ফাইজার বায়োএনটেকও, তবে ফাইজার বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য আরও কিছুদিন সময় চেয়েছে। প্রথম পর্যায়ে 30 কোটি নাগরিককে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে এখনও ভারত সরকার ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে নতুন করে টিকা কেনার কোনো চুক্তি সই হয়নি। তবে ভারতের বাজারকেই প্রথমে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। প্রথমে 5 কোটি ডোজ এবং মার্চ মাসের মধ্যে 10 কোটি ডোজ টিকা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির কার্যনির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নতুন ধরনের করোনা ভাইরাসের বিস্তার রোধে লন্ডনের সকল প্রাইমারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই লক্ষ্যে ব্যাংককের স্কুলও বন্ধ ঘোষণা করেছে থাই সরকার। যুক্তরাজ্যের রাজধানীর হাসপাতালগুলোতে সম্প্রতি রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে এমন বিপরীত অবস্থান নিয়েছে সরকার। শিক্ষাকে অগ্রাধিকার উল্লেখ করা সত্ত্বেও স্কুল বন্ধ রাখাই সবশেষ অবলম্বন বলে মন্তব্য করেছেন মন্ত্রীরা। লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, স্কুল বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে সারা দেশের স্কুল বন্ধ রাখা উচিত বলেও মনে করেন অনেকে। যুক্তরাজ্যে গত 4 দিন ধরে দৈনিক গড়ে 50,000-এর বেশি মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। নতুন ধরনের করোনার বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি। এদিকে নতুন ধরনের করোনা প্রতিরোধে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব শিক্ষা প্রতিষ্ঠান 2 সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার এ ঘোষণা দেয় দেশটির সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো প্রত্যাখ্যান করে প্রতিরক্ষা ব্যয় বিলে সমর্থন দিয়েছে কংগ্রেস। জাতীয় প্রতিরক্ষা কর্তৃত্ব প্রদান আইন নামে পরিচিত প্রতিরক্ষা আইনটি 81-13 ভোটে সিনেটে পাশ হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদকালে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের নতুন বছরের প্রথম দিনের অধিবেশনে এই বিরল ঘটনা ঘটল। এর আগে $74,000 কোটি জাতীয় প্রতিরক্ষা বাজেট বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হয়। এর কয়েকটি বিধান নিয়ে আপত্তি তোলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিলে মার্কিন সেনাদের বেতন বাড়ানো, সরঞ্জামাদের আধুনিকায়ন, আফগানিস্তান ও জার্মানি থেকে সেনাদের ফিরে আসার আগে আরও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় রসদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান মতে, কোনো বিলে প্রেসিডেন্ট অনুমোদন না দিলে তা কংগ্রেসে ফিরে আসে। এরপর পার্লামেন্টের 2 কক্ষে বিলটি 2/3 ভোট পেলে প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই তা আইন হয়ে যায়। কিউবার একটি ব্যাংককে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে দেশটির সেনাবাহিনীকে অর্থ যোগানোর অভিযোগে কিউবার ওই ব্যাংকটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কিউবার সেনাবাহিনী গোয়েন্দা বা নিরাপত্তা বিভাগের সাথে সম্পৃক্ততার অভিযোগে দেশটির ব্যাংকো ফাইন্যান্সিয়ারো ইন্টারন্যাশনাল ব্যাংকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় কিউবার আরও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিউবার নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আর্থিক লেনদেনে জড়িত থাকতে পারবে না বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ বলেছেন, একের পর এক কিউবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করে 62 বছর ধরে দেশটির অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইউরেনিয়ামের মজুদ 20% বাড়াতে যাচ্ছে ইরান। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA কে এক চিঠিতে এই তথ্য জানিয়েছে তেহরান। একটি পাহাড়ের মধ্যে স্থাপিত ফার্দো জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টে এই ইউরেনিয়াম মজুদ করা হয়, তবে এই চিঠিতে কর্মসূচি শুরুর দিনক্ষণ জানানো হয়নি। পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজনীয় 90% বিশুদ্ধ ইউরেনিয়াম থেকে এটি অনেক কম। যদিও এটি ইউরেনিয়ামের মজুদ 4% সীমিত রাখতে 2015 সালের চুক্তির লঙ্ঘন। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে এনে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে চুক্তি লঙ্ঘন করতে শুরু করেছে ইরান। তবে চুক্তিটি পুনরায় উজ্জীবিত হতে পারে বলে মনে করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন। কাসেম সোলাইমানির খুনিরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি। সমাবেশে রাইসি বলেন, হত্যার নির্দেশদাতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিচারের আওতার বাইরে থাকবে না। রাইসি আরও বলেন, তারা কঠিন প্রতিশোধ দেখবে। এতদিন যা দেখেছে তা ছিল কেবল ঝলক। একই সমাবেশে কাসেম সোলাইমানির উত্তরসূরি ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রতিশোধ নেওয়া হতে পারে। গত বছর 3 জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি। এরপর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর সময় হলো ছোট্ট একটি বিরতির, এরপর আরো যা থাকছে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি। এবং কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় 25 জনের প্রাণহানি। বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আজ সকালে বাড়িতে ব্যায়াম করছিলেন সৌরভ গাঙ্গুলি, হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। এরপরই মাথা ঘুরে পড়ে যান, সঙ্গে সঙ্গেই মহারাজকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। চিকিৎসক সরস মণ্ডলের তত্ত্বাবধানে সেখানে তার চিকিৎসা চলছে। সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি জানান, সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তবে অবস্থা স্থিতিশীল। বিসিসিআই সভাপতি হওয়ার পর থেকেই ব্যস্ততা অনেক বেড়ে যায়। করোনার সময়টাতেও দৈনন্দিন কাজকর্ম সামলাচ্ছিলেন স্বাভাবিকভাবেই। কয়েকদিন আগেই দিল্লি ঘুরে আসেন সৌরভ। ফিরোজ শাহ কোটলার অরুণ জেটলির মূর্তি উন্মোচনে এক মঞ্চে দেখা যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এ নিয়ে বিজেপিতে তার যোগ দেওয়া নিয়ে জল্পনা ওঠে বিভিন্ন মহলে। তবে সৌরভ গাঙ্গুলি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা নেই তার। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি অঞ্চলে নববর্ষের প্রাক্কালে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে 25 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেনি অঞ্চলের টিংগুই গ্রামে কৃষকরা মাঠে কাজ করতে গেলে বিদ্রোহীদের হামলার শিকার হন। এই হামলার জন্য অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স বা ADF কে দায়ী করেছেন ওই অঞ্চলের গভর্নরের প্রতিনিধি সাবিতি এনজিয়া মোজা। শুক্রবার ওই অঞ্চলের ঝোপঝাড় থেকে বেশ কটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ব্রাভো মহিন্দ 25 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এদের অনেককেই গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে জানান তিনি। বেনি ও এর পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত 2 মাসে দেশটিতে সন্ত্রাসী হামলায় 5 গণমাধ্যম কর্মী প্রাণ হারালেন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা সাংবাদিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। নিহত সাংবাদিক 28 বছর বয়সী বিসমিল্লা আদেল আইমাক সাদাই ঘোর নামের এক রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন। শুক্রবার ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহের কাছে কয়েকজন বন্দুকধারী আইমাকের উপর হামলা চালায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানিশ বলেন, আইমাক 2015 সাল থেকে ওই রেডিও স্টেশনে কাজ করে আসছিলেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ খানি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থদান ও এগিয়ে নিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই হামলার জন্য তালেবানকে দায়ী করে এক টুইটে তিনি লিখেছেন, তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এরকম হামলা চালিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবে না। ইতালির রাজধানী রোমে 31st নাইটের আতশবাজিতে মারা পড়েছে শত শত পাখি। দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠনগুলো এই ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতেও এবার ইংরেজি নববর্ষ উদযাপন হয়েছে খুব স্বল্প পরিসরে, কিন্তু তাতেই দেশটির রাজধানী রোমে ঘটে গেছে এই বিপর্যয়। রোমের প্রধান রেল স্টেশনে নতুন বছরের প্রথম সকালে 100 স্টারলিংস পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও আহত হয়ে পড়েছিল আরও অনেক পাখি। উচ্চ শব্দের পটকা ফোটানো ও আতশবাজি পাখিদের এই মৃত্যুর জন্য দায়ী করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব প্রোটেকশন অব অ্যানিমালস। সংগঠনটির ইতালি শাখার মুখপাত্র লোরেডানা দিলিও বলেন, আতশবাজির উচ্চ শব্দে ভয়ে প্রাণ হারিয়েছে পাখিগুলো, কিংবা তারা ভয়ে একসঙ্গে উঠতে গিয়ে নিজেদের মধ্যে ধাক্কা লেগেও প্রাণ হারাতে পারে। হার্ট অ্যাটাকেও পাখিগুলো প্রাণ হারাতে বলে মন্তব্য করেন তিনি। The Italian capital had also imposed a 10 p.m. to suggest that fireworks শেষ করছে আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ভারতে অনুমোদন পেল অক্সফোর্ডের করোনা টিকা। ট্রাম্পের ভেটো প্রত্যাখ্যান, প্রতিরক্ষা বিলে কংগ্রেসের সমর্থন। ইউরেনিয়ামের মজুদ 20% বাড়াচ্ছে ইরান, জানালো জাতিসংঘ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি। এবং কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় 25 জনের প্রাণহানি। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজ এর ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন STARTSPACEN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।